আমি ভালো জাতের মানের বাচ্চাগুলা সংগ্রহ করে দর্শকের মাঝে বিক্রয় করে থাকি। তো আজকে দর্শক ভাইদের আমি একটা বাচ্চা দেখাবো, তার মধ্যে একটা রেডফিজিয়ান বাচ্চা জার্সি দেখাবো, আর একটা আপনার ফ্ল্যাগবি বাচ্চা দেখাবো, ছয়টা হলস্টাইন ফ্রিজিয়ান খুবই ভালো জাত মানের দিক দিয়ে বাচ্চা করে দেখাবো দর্শক ভাই। আর এই আটটা বাচ্চাই হলো সেনাবাহিনীর আপনার ক্যাম্পের বাচ্চা, এগুলা দেই কোনো দর্শক ভাই যদি নেয় ইনশাল্লাহ বিক্রয় করবে। আচ্ছা, তো তাদের ভাই চলুন আমরা বর্তমান বাচ্চাগুলো দর্শকদের দেখাই, দর্শকরা দেখুন জাত মান বাচ্চাটা কেমন হবে। আচ্ছা বন্ধুরা, শুরুতেই আপনারা দেখছেন এক নম্বর বকনা, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। চলুন আমরা জাতমান বয়স দাম সম্পর্কে বিস্তারিত জেনে নিই। তাইদুল ভাই, এক নম্বরে এই বাচ্চাটার জাতমান বয়সটা বিস্তারিত? এটা আপনার একটা অরিজিনাল একটা জার্সি বাচ্চা, বয়স আছে আনুমানিক 5 থেকে 6 মাসের মতো। তো বাচ্চাটা আসলে এতটা ভালো আর এতটা গর্দিত বাচ্চাটা, একটু থুতনিটা দেখেন দর্শক ভাইদের, অনেকটা গোলাপি এবং ছোট এবং ডিপ মাথা, কতটা ছোট বাচ্চা হিসেবে কতটা ডিপ, এবং আপনার পাছে কিন্তু অনেকটা ভার, মাজাটা দেখছেন, মাজাটা অনেকটা ভার, খুবই একটা সুন্দর গরুদের বাচ্চা। হ্যাঁ, আমি মনে করি জার্সির দিক দিয়ে খুবই ভালো এবং উন্নত মানের। এই দেখেন চারটা নিপুল আছে, দেখেন দর্শক ভাইদের, এই দেন চারটা নিপুল আছে, খুব সুন্দর। হ্যাঁ, আর খাওয়া দাওয়া খুবই ভালো, বাচ্চাটা খুবই সৌন্দর্য, দেখেন দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আসলে একটা আপনার জার্সি বাচ্চা কতটা ভালো এবং মানের। বাচ্চাগুলো একটু দেখেন দর্শক ভাইদের, অনেকটা ভালো একটা মাথার শেপটা দেখেন, মাথার শেপটা কত সুন্দর, ছোট এবং চিকন কিন্তু, আর গলাতে কিন্তু কোনো কম্বল ঝুল কোনো কিছু নেই, লাভিও নেই। হ্যাঁ, আর অনেক পাতলা কিন্তু চামড়াটা, খুবই সুন্দর একটা বাচ্চা ভাই হলস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে আমি মূলত মনে করি। আর বিশেষ করে মাথার শেপটা যে এত ভার, যা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। আর নিপুলটা, চারটা নিপুল দেখান দর্শক ভাইদের, খুবই ভালো নিপুল, চারটি দর্শক ভাইদের দেখা দেন কতটা ভালো, চারটা নিপুল আছে, অনেকটা ভালো, খুবই সুন্দর। তাদের ভাই বয়সটা কেমন হবে? আপনার বয়স আছে আনুমানিক 8 থেকে 9 মাসের মতো ভাই, 8 থেকে 9 মাসের মতো বয়স আছে। খাওয়া দাওয়াও খুব ভালো, খুবই সুন্দর, সুস্থ সবল বাচ্চা, দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে ইনশাল্লাহ। নামটা কেমন আছেন ভাই? আসলে আমি 2 নম্বর আর 3 নম্বর এই দুইটা বাচ্চা একসঙ্গে রাখছি ভাই। বন্ধুরা দেখলেন 2 নম্বর বক্তা, চলুন 3 নম্বর বক্তা দেখি, তারপরে একসঙ্গে দামটা শুনি। তারপরে 3 নম্বরে এই বক্তাটা যাতন বসতে ভাই, এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা। বাচ্চাগুলা দেখেন আজকে আসলে আমি যে একটা বাচ্চা নিয়ে আসছি, এত হাই পার্সেন্ট বাচ্চাগুলা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। এই বাচ্চাটার দর্শক ভাইদের একটু মাথাটা দেখান যে কতটা ছোট এবং কতটা আর কি ফুটবলের মতো গোল মাথাটা দেন, কান্ডাও ছোট, চামড়াটাও অনেকটা ভার, খুব সুন্দর একটা বাচ্চা ভাই। এটার বয়স আছে আনুমানিক 8 থেকে 9 মাসের মতো নিয়ে এরকম। আর মাদার শেপটা এতটা ভালো, দেন কত দূর দিক দিয়ে দূরত্ব খুবই সুন্দর, আর বিশেষ করে আপনি নিপুল চারটা দর্শক ভাইদের দেখা দেন, মনে হয় যে আসলে এত ভালো নিপুল আর এত বড় উলান, হয়তো বা এটা 4-5 মাসের একটা প্রেগনেন্ট গরু কিন্তু এগুলো হয়, বুঝছেন দেখছেন, এটা 4-5 মাসের প্রেগনেন্ট গরু কিন্তু এরকম উলান হয়। আর বাচ্চাটার এতটা মাথাটা ছোট আর গোল, যা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে। আসলে বর্ণনা নিজেরটা নিজে অনেকেই দেয়, তবু আমি দর্শক ভাইদের দেখে নিতে কব যে বাচ্চাগুলো কত আসলে সৌন্দর্য এবং পার্সেন্টের বাচ্চাগুলো ভাই। তাহলে বয়সটা হবে বলছেন? আনুমানিক 8 থেকে 9 মাসের মতো সেম বয়স হবে ভাই দুইটার একসঙ্গে। বন্ধুরা দেখলেন, এটা তো 3 নম্বর বাচ্চা, 3 নম্বর বাচ্চা, খুবই একটা সৌন্দর্য বাচ্চা ভাই।
তাদুল ভাই এখানে 2 নম্বর আর 3 নম্বর এই দুইটা বক্তা একসাথে দামটা কেমন আসলে এই দুইটা বাচ্চার আমি দাম রাখছি একসাথে 170,000 টাকা দাম দরের সুযোগ আছে দর্শক ভাইদের জন্য হয়তো কিছু তো বন্ধুরা শুনলেন 2 নম্বর আর 3 নম্বর দুইটা বাচ্চা 170,000 টাকা দাম চাইছি 170,000 দামটা কই দাম চাইছি জি দাম দর করার সুযোগ আছে হালকা কিছু দর্শক ভাইদের তাদুল ভাই তারপরে 4 নম্বরে এই বক্তাটা যতন বসছে এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা দেখেন দর্শক ভাইদের মুখ মাথাটা দেখান কতটুক ছোট এবং কত ভালো পার্সেন্টের বাচ্চা এবং গলা দেখান কোনো কম্বল নেই এবং চামড়াটা অনেকটা পাতলা দেখছেন অনেক পাতলা খুব সুন্দর একটা পার্সেন্টের বাচ্চা আমি মূলত মনে করি আর মাজার শেপটা অনেকটা ভার অনেকটা ভার দেখছেন মাজার শেপটা কতটা ভার আর বাচ্চার পা সেটটা দেখা দেন এবং নিপুল সেটটা দেখান দর্শক ভাইদের আমি মনে করি মূলত সেটটা নিপুল অনেক বড় বড় খুবই সুন্দর হ্যাঁ সেটটা নিপুল আছে খুবই ভালো সৌন্দর্য আর অনেক জায়গা দেখছেন অনেক জায়গা কিন্তু সেটটা আছে হ্যাঁ সেটটা নিপুল আছে আর তাদুল ভাই বয়সটা কেমন হবে এটা এটার বয়সটা আছে আনুমানিক 9 থেকে 9.5 মাসের মতো ভাই খাওয়া দাওয়া ঠিক আছে হ্যাঁ খাওয়া দাওয়া পুরো সুস্থ বাচ্চাটার গোড়া দেখান দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আসলে বলবো আর কি দর্শক ভাইরা যদি না বোঝে না দেখে তাহলে আসলে কিছু করার নাই ভাই দেখি শুনি নিতে হবে দর্শক ভাইদের তাহলে ভাই দামটা কেমন লাগছে আসলে আমি এই 4 নম্বর আর 5 নম্বর এই দুইটা বাচ্চা একসঙ্গে রাখছি ভাই দাম বন্ধুরা এটা দেখলেন 4 নম্বর বক্তা চলো আমরা 5 নম্বর বক্তা দেখবো তারপরে 4 নম্বর আর 5 নম্বর দামটা একসঙ্গে শুনবো 5 নম্বরে সুন্দর একটা বক্তা দিচ্ছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তাদুল ভাই 5 নম্বরে এটার যতন বসছে এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটার বয়স আনুমানিক 9 মাসের মতো বাচ্চাটা দেখান যে কতটা পার্সেন্টের বাচ্চা আর বাচ্চাটার মাথাটা দেখান যে কতটা চিকন এবং ছোট দেখছেন বাচ্চা বাচ্চা আসলে কতটা পার্সেন্ট হলে বাচ্চাগুলোর এই বৈশিষ্ট্যগুলো থাকে গলার থেকে দেখেন এখান থেকে কোনো কম্বল কিংবা কোনো কিছু বাচ্চাগুলোর নাই বাচ্চাগুলো আসলে অনেকে রানী শঙ্কর বলে কিন্তু ওটা ভুল রানী শঙ্কর না এটা হলস্টাইন ফ্রিজিয়ানি খুব হাই পার্সেন্ট জাতের বাচ্চা বুঝছেন আর বাচ্চাটা নিপুল চারটা দেখা দেন খুবই সুন্দর আছে চারটা নিপুলই আছে হ্যাঁ চারটা নিপুল আছে হ্যাঁ চারটা নিপুল আছে তারপরে দর্শক ভাইরা বারবার দেখে নিবে যদি হ্যাঁ যদি পাঁচটা নিপুল থাকে দর্শক ভাইরা নিয়ে লাগবে না আমি মূলত আশা করি বুঝছেন খুবই ভালো এত একটা হাই পার্সেন্টের বাচ্চা ভাই বয়সটা কেমন হবে বয়সটা আপনার 9 মাসের মতো আছে ভাই বাচ্চাটা খুব একটা সুন্দর বাচ্চা বাচ্চার মাদার শেপটাও অনেকটা ভাগ আর চামড়াটা অনেকটা পাতলা দেখছেন খুবই পাতলা বন্ধুরা এটা খুব সুন্দর একটা 5 নম্বর বকনা হ্যাঁ খুবই সুন্দর একটা বাচ্চা তাদুল ভাই এখানে 4 নম্বর আর 5 নম্বর এই দুইটা বক্তার সঙ্গে দামটা কেমন আসলে এই দুইটা বাচ্চা আমি দাম চাইছি 175,000 টাকা কোনো দর্শক ভাই যদি নেয় হালকা কিছু দাম দরের সুযোগ আছে দাম দর করে দর্শক ভাইরা নিতে পারবে ইনশাআল্লাহ বন্ধুরা 4 নম্বর আর 5 নম্বর দুইটা বক্তার দাম ছিলেন 175,000 টাকা হ্যাঁ দাম দর করে নিতে হ্যাঁ দাম দর করার সুযোগ আছে হালকা কিছু আর বাচ্চাগুলো আসলে এতটা ভালো ভাই প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল বাচ্চা বুঝছেন তাদুল ভাই তারপরে 6 নম্বরে বক্তাটা যতন বসছে এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা দেখেন দর্শক ভাইরা দেখেন বাচ্চাটা কতটা ভালো আর বাচ্চাটার মাথাটা কতটা গোল দেখছেন আর ঠোঁটগুলো পুরাই গোলাপি এবং মাথাটা অনেকটা ছোট গোল খুবই একটা পার্সেন্টের গরু আর চামড়াটাও অনেকটা পাতলা একটা ডবল বডির বাচ্চা এটা হলস্টাইন ফ্রিজিয়ান আপনার 9 মাসের মতো বয়স আছে আনুমানিক তো বাচ্চার মাজার শেপটা এতটা ভার ভাই আর নিপুল বলতে গেলে আসলে চারটা নিপুল যদি দেখানো যায় তো মনে হয় একটা প্রেগনেন্ট গরুর মতো দেখেন হ্যাঁ চারটা নিপুল যদি কালে হ্যাঁ দেখানো যায় তো মনে হয় একটা প্রেগনেন্ট গরুর মতো দেন চারটা নিপুল আছে আর এতটা জায়গা ভাই দেখলে পারে দর্শক ভাইরা বুঝতে পারবে ইনশাল্লাহ খুব বাচ্চাটার ললিটা বিশেষ করে দেখান যে এতটা চিকন ভাই আর মাথাটাও অনেকটা ছোট একটা ডবল বডির খুব সুন্দর একটা বাচ্চা বাচ্চাটা এই বাচ্চাগুলোর থেকে ইনশাল্লাহ দুধ আশা করা যায় ভাই যে দুধ হবে ইনশাল্লাহ এটা বয়স কেমন মূলত এটার বয়স 9 মাসের মতো আছে ভাই দামটা কেমন এটার দাম রাখছি আমি 85,000 টাকা এটার দাম ধর হবে না ভাই এটা ফিস দাম 85,000 টাকা 6 নম্বর বোতলের দাম শুনলেন 85,000 টাকা 6 নম্বরে বাচ্চাটা 85,000 টাকা এটা দাম দর হবে না দর্শক ভাই ফিস্টের দাম 85,000 হ্যাঁ ফিস্টের দাম 85,000 টাকা বাচ্চাগুলো দেখে দর্শক ভাইরা ইনশাআল্লাহ নিবে মূলত আমি আশা করি দর্শক ভাই তাদুল ভাই তারপরে 7 নম্বরে এই বক্তাটা যখন বসে এটা একটা ফিলাকবি বাচ্চা দেখেন মাথাটা একটু দেখান ফিলাকবির মাথা কেমন হয় এবং কাকে বলে একটু দেখান
এরার চামড়াটা অনেকটা পাতলা আর ফিলাকবির মাথা কেমন হয় এরা দর্শক ভাইরা দেখবে এর চুলগুলো পেছানি থাকবে তবে যতদূর সম্ভব সিং না হওয়ার সম্ভাবনা বেশি আছে তবে তবু আমি বলবো না এবং লাল পুরো বডিটা মাথাটা সাদা খুবই একটা সুন্দর দো আপনার বয়স আছে 9.5 মাসের মতো বাচ্চাটা খুবই একটা ভালো পার্সেন্টের বাচ্চা আর বিশেষ করে মাজার শেপটা ভাই এতটা ভার আর এতটা মানে দূরত্ব এখান থেকে এই ভিড়া দিয়ে এটা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে বাচ্চাটা কতটা ভালো জি ভাই হ্যাঁ আপনি নিপুল চারটা দেখাই আপনি দর্শক ভাইরা নিপুল চারটা দেখাই দেন চারটা নিপুল আছে চারটাই আছে নিপুল খুবই ভালো নিপুল চারটা দেখছেন হ্যাঁ চারটা নিপুল আছে খুবই ভালো পাঁচটা নাই চারটাই আছে দেখছেন খুবই ভালো নিপুল আছে বাচ্চারা মাথাটা কতটা ছোট একটা আসলে ফিলাকবির মাথা কেমন হয় এটা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে পুরো মাথাটা কতটা ছোট এবং ভালো যা দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে বাচ্চাগুলো সাত ওমরে বটার দাম কেমন আছে আসলে সাত আর আট এই দুটো আমি একসঙ্গে দিব কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে দুইটা বাচ্চা একসঙ্গে বন্ধুরা দেখেন সাত ওমর বটা চলো আট ওমর বটা দেখি তারপরে আসলে দামটা শুনি তাদের ভাই তারপরে আট নম্বরে এটা জাতন বাচ্চা এটা একটা হলস্টন ফিজিয়ান বাচ্চা বাচ্চাটার বয়স আছে আপনার 10 মাসের মতো বাচ্চাটা খুবই একটা পার্সেন্টের বাচ্চা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে বাচ্চাটা কিন্তু অনেকটা বড় বুঝছেন ভাই আর মাথাটা দেখেন মাথাটা কিন্তু চিকন আর মাথাটার এই শেপটা কিন্তু অনেকটা ডাউন আর এই ডাউন মাথা গরুগুলা কিন্তু অনেকটা দুধের গরু হয় এবং জাতমানও ভালো বুঝছেন বাচ্চাটার চামড়াটাও কিন্তু অনেকটা পাতলা আর বিশেষ করে মাজার শেপটা যে এত ভার আসছে ভাই এটা দেখলে বুঝতে পারবে মাজার শেপটা খুবই ভার খুবই সুন্দর আর আসলে নিপুল দেখাইতে বলতে গেলে আসলে চারটা নিপুল আছে এখন এই বয়সে দেখেন চারটা 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 নিপুলের জায়গা দেখেন ভাই ঠিক আছে হ্যাঁ চারটা নিপুল কত বড় বড় নিপুল হ্যাঁ আর অনেকটা নিপুলে ঝুল আসলে এত ঝুলে গরু পার্সেন্ট কেমন হতে পারে দর্শক ভাইরা ইনশাল্লাহ বিবেক বিবেচনা করবে এই মুড়ে থেকে দেখাইতে গেলে বাচ্চাটা একটা ফ্লাগবির একটা টাইপের একটা ইয়ে আসছে কিন্তু আসলে সেটা না বাচ্চা খুবই ভালো আর গলার থেকে কোনো কম্বল নেই ঝুল নেই বাচ্চাটাও অনেকটা পাতলা চামড়াটা খুবই একটা সুন্দর বাচ্চা ভাই বাচ্চারা দর্শক ভাইরা নিলে ইনশাল্লাহ খুবই এটা বয়সটা কেমন এটার বয়সটা আনুমানিক 10 মাসের মতো আছে ভাই 10 মাস হবে জি স্যার বন্ধুরা এটা দেখলেন আপনারা 8 নম্বর বক্তা খুবই একটা ভালো জাতমানের বাচ্চা ইনশাআল্লাহ দর্শক ভাইরা আর লেজটা কত খাটো দেখছেন প্রত্যেকটা বাচ্চার লেজ কিন্তু অনেকটা খাটো অনেকটা ভালো দর্শক ভাইরা দেখছেন তাদের ভাই এখানে 7 নম্বর আর 8 নম্বর এই দুটো বক্তা আসলে দামটা কেমন আসলে এই দুটার দাম রাখছি আমি 180,000 টাকা দাম দরের সুযোগ আছে কোনো দর্শক ভাই যদি দেয় দাম দর করে নিতে পারবে ইনশাআল্লাহ বন্ধুরা 7 নম্বর আর 8 নম্বর দাম শুনুন 180,000 180,000 টাকা দুটো বাচ্চার দাম রাখছি বাচ্চাগুলো দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে আসলে কি জাতের বাচ্চা কত এর বীজ এগুলো দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে তাদুল ভাই দর্শকদের সাথে কোনো পরামর্শ বা কিছু আসলে দর্শকের উদ্দেশ্যে পরামর্শ আমার বলার নাই তারপরেও বলি আমার যে বাচ্চা আটটা দেখাইছি আমি মূলত বাচ্চা আটটাই আপনার সেনাবাহিনীর ফার্মের বাচ্চা এবং সেনাবাহিনীর ফার্মের এবং সরকারি ফার্মের বাচ্চাগুলো কখনো খারাপ হয় না এবং কখনো খারাপ বীজ দেওয়া হয় না এবং এদের মায়ের দুধের রেকর্ডটাও অনেকটা ভালো মূলত আর এই বাচ্চাগুলো জাতমানও অনেকটা ভালো তো এই বাচ্চা আটটা আমি দেখাইছি কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে বাচ্চা আটটা নিতে পারে ইনশাল্লাহ একসঙ্গে কিংবা কাইটি আলাদা যেভাবে নেবে সেভাবেই দিব আর এই বাচ্চার আসলে ভালো জিনিসের বয়ান দেওয়ার মতো এবং ভালো জিনিসের কথা বিবরণ দেওয়ার মতো কিছু নাই এগুলো দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে তো আমি যে বাচ্চা আটটা দেখাইছি দর্শক ভাইরা দেখে বিবেক বিবেচনা করবে বাচ্চাগুলো কেমন কি সমাচার ইনশাল্লাহ আচ্ছা তাদের ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহ